আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো দয়াই নয়, জনগণের ভোটে জিতে সরকারে আছে তার দল। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। এদিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না, তাই ভারতের সাথে সম্পর্ক নিয়ে তার দেয়া বক্তব্য একান্তই তার নিজস্ব। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আলোচনা অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রীর সাথে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান তিনি। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের কাছে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন, ক্যাবিনেটের সদস্য। তিনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একটা কথা বলেছেন, সেটি আমাদের দলের সিদ্ধান্তিত কোনো কথা না, সে তো আমাদের দলের কেউ না। সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে অনুরোধ করব তাকে যে তার কথাবার্তায় এবং তার দায়িত্বশীল আচরণের ভিতর দিয়ে এমন কিছু বলবেন না। এদিকে চিকিৎসকদের সংগঠন বিএমএ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে, কারো দয়ায় ক্ষমতায় আসেননি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, অন্য কেউ নেই। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আপনাদের মতো আমাদের প্রভু নেই। আমি কারো দয়ায় তো ক্ষমতায় আসিনি। নির্বাচনটা আসুক, তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কোন অগ্রবেদী তুঙ্গে, জেলা পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ের। অনেকেই যোগ দিতে চায়, দরজাটা খুলে দিলে টের পাবেন লাইন কত বড়, আওয়ামী লীগ যোগদানের লাইন। আপনারা আপনাদের দোষদের পক্ষ থেকে কাজেই হিসেব করে কথা বলবে। আওয়ামী লীগ বিএনপিকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ভাবলেও বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।